হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় ব্যাপক স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এত বড় সেনাবাহিনী নিয়ে এখনও জোর আক্রমণ শুরু না করার কারণ হল তারা হামাসের মতো দীর্ঘদিন ধরে প্রশিক্ষিত এবং উন্নত সমরাস্ত্রে সজ্জিত একটি গোষ্ঠীর মুখোমুখি হচ্ছে। গত 7 অক্টোবরের হামলা 50 বছরের মধ্যে সবচেয়ে বিব্রতকর অবস্থায় ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে। প্রায় 3,000-এর বেশি রকেট একের পর এক ছুটতে থাকে হামাস। প্যারাগ্লাইডিং করে তাদের সদস্যরা ঢুকে পড়ে দক্ষিণ ইসরায়েল সীমান্তে। ইসরায়েলের অত্যাধুনিক লৌহ প্রাচীরের 29টি পয়েন্ট দিয়ে তারা মোটরসাইকেল নিয়ে ঢোকে, এমনকি বুলডোজার দিয়েও সীমানা গুঁড়িয়ে দেয়। হামাসের এই সক্ষমতা একদিনে আসেনি। যেমন বলা যায়, 2008 সালে গাজা যুদ্ধে হামাসের ব্যবহৃত রকেটগুলোর সর্বোচ্চ পরিসীমা ছিল 40 কিলোমিটার, আর পরবর্তীতে 2021 সালের সংঘাতে তা বেড়ে হয়েছিল 230 কিলোমিটার। হামাসের সক্ষমতার ধারণা পেতে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে সংবাদ মাধ্যম রয়টার্স। তাদের অনেকে জানিয়েছেন, অনেকটাই গোপনে কার্যক্রম চালানো হামাসের অনেক কিছু এখনও ফিলিস্তিনিদের কাছেও অজানা। গাজায় হামাস সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, হামাস অনেকটা ছোট বা মিনি আর্মির মতো। তিনি বলেন, সাইবার নিরাপত্তার জন্য প্রশিক্ষণ কেন্দ্র সহ হামাসের আলাদা মিলিটারি একাডেমি আছে। সামরিক শাখার 40,000 সদস্যের মধ্যে হামাস আলাদা নৌবাহিনীও দাঁড় করিয়েছে। অথচ গ্লোবাল সিকিউরিটি ওয়েবসাইটের মতে, 1990-এর দশকে হামাসের হাতে কেবল 10,000 যোদ্ধা ছিল। সূত্র মতে, নিজেদের অস্ত্র তৈরির কারখানা সুরক্ষিত করতে এবং প্রয়োজনে যোদ্ধাদের নিরাপদে পালিয়ে যেতে একটি বিস্তৃত টানেল নেটওয়ার্ক তৈরি করেছে হামাস। এমনকি তাদের হাতে বিপুল পরিমাণ বোমা, মর্টারশেল, ক্ষেপণাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা মিসাইল মজুদ আছে।